যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয় রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয় রয়, সেই প্রেম আমাকে দিয়া জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। প্রাণের চেয়ে প্রিয় এমন কেউ কি আছে জীবনে? অনেকে আছে, আমার মা আছে আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার ভালোবাসার মানুষ আছে, আমার ছোট ভাই আছে। ফার্স্ট থিং মানে যেটা আমার প্রায়োরিটি সেটি মানে দ্যাট ইজ মাই ফ্যামিলি। আসলে আরে জবি ইনসাব ভাব নিয়ে না এত গুলাবি যেন দেখো দেখেন না, এই জবি ইনসাব মাইন্ড খায়েন না, আরে কালা চশমা পরলে কিন্তু বেল পাবেন না, একে তো রূপে রাগুন তার আবার ফাপড় দেখুন, মন দয়া মায়া সব কি আপনার ভেন্টি ব্যাগে রাখছেন আপনি দেখতে ছক্কা, শুনছি নাচন ভালো তবে আজকে দিনে ড্যান্স ফ্লোর কেন থাকবে খালি, তাই বিয়ং সাহেব আপনার জন্য ঢাকাতে গাড়ি যে আনছি। রেশমির সবচেয়ে ভালো গুণ ও হচ্ছে গুড সোল, একদম ক্লিন হার্টেড, ওর ভিতরে কোনো প্যাচ নাই। এটা হচ্ছে এটা একদম ওর সামনে সব সময় বলি। খারাপ দিক হচ্ছে যে ও যে একজন ফিমেল আর্টিস্ট সেটা কখনো ফিল হয় না আমার, বললাম যে ওর সাথে মনে হয় জয় একটু বেশি না, কোনো দোস্ত যাচ্ছে আমার সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বাডি বাডি ফিল আসে একটা, ওর সাথে যে ব্রাদারলি ইটস ব্রাদারলি বন্ডিং, টম বয় বলা যাবে না। তাহলে পূজার কি অবস্থা? খারাপ দিক আমি আগে ওর খারাপ সাইড সাইড বলি। ওকে, ও মারাত্মক কি চুরি করে? হ্যাঁ না, ও হচ্ছে মারাত্মক ইমোশনাল, ইজি কনভিন্সিং, ওকে যে কেউ যে কোনো কিছু দিয়ে বুঝিয়ে দিতে পারবে, এটা হচ্ছে ওর সবচেয়ে খারাপ দিক। আচ্ছা, আর সবচেয়ে ভালো দিক ওর রাগ বেশি, ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, বুঝে। ওর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ও খুব আছে না যে একটা জিনিস বললে মানে রিয়্যাক্ট করা, ও রিয়্যাক্ট করার আগে চিন্তা করে যে রিয়্যাক্ট করবো কিনা, বা আছে না যে বুঝ, ওর ভিতরে বুঝটা ভালো। ও রুবি আমি তো তোমায় চেয়েছি, এ মুখে যতটুকু বলি ও তার বেশি ভালো বেশেছি, ও রুবি আমি তো তোমায় চেয়েছি, ও এ মুখে যতটুকু বলি